আজকে ভিডিওতে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং 2024 বা 2025-26 বেস্ট ক্যারিয়ার অপশন কিনা। দেখো, বেসিক্যালি যদি আমি আমার ওপিনিয়ন দিই তাতে হচ্ছে হ্যাঁ, অবশ্যই বেস্ট ক্যারিয়ার অপশন হতে পারে, আবার নাও হতে পারে। না হওয়ার কারণটা বলি, হ্যাঁ হওয়ার কারণটা বলছি। ফার্স্ট অফ অল, তোমার কাছে বা তোমরা যারা ভিডিও দেখছো তাদের কাছে হয়তো বেসিক মনে হতে পারে এখন যে আমি ডিজিটাল মার্কেটিং পড়াশোনা করবো, চারদিকে ডিজিটাল মার্কেটিং গ্রোথ আছে, ভালো ক্যারিয়ার অপশন হতে পারে। কিন্তু কাজটা শুরু করার সময় বা কোর্সটা শুরু করার সময় তোমার ভালো নাই লাগতে পারে, তুমি ভালো না লাগলে তোমার মাঝপথে ছেড়ে দিতে পারো। তাই কারো কাছে এটা খুব ভালো ক্যারিয়ার হতে পারে যে সে কোর্সটাকে কন্টিনিউ করছে এবং সেখান থেকে একটা ভালো ক্যারিয়ারে পৌঁছতে পারছে। আর অনেকের কাছে কী হতে পারে যে তারা মাঝপথেই ছেড়ে দিতে পারে। তাই কারো কাছে ভালো ক্যারিয়ার অপশন আর কারো কাছে না, এটা আমার প্রথম বলার উদ্দেশ্য। এবার ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ ক্যারিয়ার কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে ক্যারিয়ার অপশন হিসাবে বাকি যেমন ফিল্ড থাকে, ডিজিটাল মার্কেটিং সেম একটা ফিল্ড, মানে অ্যাজ এ নর্মাল ফিল্ডের মতো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, লাইক দ্যাট সেম। ডিজিটাল মার্কেটিং সেরকম একটা ক্যারিয়ার অপশন, স্পেশালিস্ট হিসাবে আলাদা করে ভাবার কিছু নেই, সেটা কিন্তু বাকি যে ক্যারিয়ারগুলো অপশন আছে সেম। দ্বিতীয় অপশন হচ্ছে টাইমিং। দেখো, ডিজিটাল মার্কেটিং এমন কোনো বিষয় না যেটা তুমি 3 মাসের কোর্স শিখলে দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেলে বা রাতারাতি বড় লোক হয়ে গেলে, সেটা কিন্তু বিষয় না। তুমি যেমন MBA, BBA, BCA এই কোর্সগুলো করতে গেলে আমার একটা টাইম পিরিয়ড থাকে, 2 বছর, 5 বছর, 7 বছর। ডিজিটাল মার্কেটিংও ঠিক তাই, তুমি যেখানে যে কোর্স করছো সেখানে কিন্তু যে টাইমটা আছে সেই টাইম পিরিয়ডই থাকতে হবে। মানে তুমি আজকে শিখে কালকের মধ্যে কিন্তু ক্যারিয়ার গ্রাফ উঁচু করতে পারবে না, বা 3 মাসে একটা কোর্স শিখে কিন্তু তুমি একটা ভালো স্যালারি পয়েন্টও যেতে পারবে না। বিষয়টা যদি আমি ডিটেলসে বলি, দেখো অনেক ছোটো ছোটো সেন্টার আছে যারা ডিজিটাল মার্কেটিং 3 মাসে শেখাচ্ছে, এবং সেই রকমই ঠিক অনেক বড় বড় সংস্থা আছে যেখানে ডিজিটাল মার্কেটিং 2 বছর শেখাচ্ছে। তুমি যেটা 3 বছর শিখছো সেটা নিশ্চয়ই 2 বছর তুমি শিখতে পারবে না, বা যেটা 2 বছর শিখছো সেটা 3 বছর শিখতে পারবে না। তাই একটা সার্টেন পিরিয়ড তোমাকে ধরে রাখতে হবে, এবং তুমি যেখান থেকে করছো বা যে সংস্থা থেকে করছো তার যে টাইম পিরিয়ড থাকবে তোমার টাইম পিরিয়ডেই সেটা কিন্তু কভার করতে হবে, এবং তবেই কিন্তু তুমি এই ক্যারিয়ারের সুফলটা পেতে পারো। আদারওয়াইজ কিন্তু মানে তুমি জাস্ট 6 মাসের কোর্সটা করলে, করে গিয়ে তুমি ভাবছো একটা বড় সংস্থা চাকরি করবে বা কাজ করবে এবং সেখান থেকে মোটা টাকা স্যালারি ইনকাম করবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা অনেকেই না কিছু মিথের মধ্যে আছে। অনেকে ভাবে যে জীবনে রিস্ক নেওয়া একটা ফ্যাক্টর, যা বড় বড় বিজনেসম্যান যারা আছে বা যারা জীবনে বড় কিছু করেছে তারা সবাই রিস্ক নিয়েছে। অবশ্যই রিস্ক নেওয়া উচিত বা রিস্ক নেওয়াই দরকার, কিন্তু ক্যালকুলেটিং রিস্ক নেওয়া খুব ইম্পর্টেন্ট। আজকে তুমি কিছু হিসাব করলে না যে তোমার আজকে ধরো তুমি একটা কোনো একটা সংস্থায় আছো, একটা ভালো স্যালারি পাচ্ছ, কিন্তু কী হলো যে ওইটা ছেড়ে তুমি ভাবছো এখন চারিদিকে ডিজিটাল মার্কেটিং হাইপ চলছে, যেখানে ডিজিটাল মার্কেটিং থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, ডিজিটাল মার্কেটিং থেকে অনেকটা, হ্যাঁ অবশ্যই করা যায়, কিন্তু তার জন্য কিন্তু তাকে শিখতে হবে, তাকে জানতে হবে, যেটা প্রথমে বললাম। এবার বিষয়টা হলো যে তুমি যে সংস্থায় আছো বা যেখানে কাজ করছো বা যেখানে একটা খানিকটা হলেও কিছু স্যালারি বা কিছু ইনকাম করছো, সেটা হঠাৎ করে ছেড়ে তুমি একটা ডিজিটাল মার্কেটিং 2-4 মাসে শিখলে, সেখানে জয়েন করলে, দিয়ে তুমি ভাবলে যে তুমি সেটাখানে বড় কিছু করতে পারো, আদৌ কিন্তু সেটা সম্ভব না। তাই অবশ্যই যেখানে যে কাজ করছো তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং পুরো কোর্সটা কমপ্লিট করে তারপরে তুমি যেখান থেকে স্যালারি নিচ্ছ, দেখো সেখান থেকে যে তুমি সেই স্যালারি থেকে বেশি কিছু পাচ্ছ নাকি, তবেই ট্রান্সফার করো। মানে আমি বলতে চাইছি কিছু ছেড়ে মার্কেটিং এসো না। 3 নম্বর পয়েন্টটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যেমন একটা বড় ক্যারিয়ার অপশন, তার পিছনে তাকে সময় দেওয়াও খুব ইম্পর্টেন্ট, তাই কিছু ছেড়ে এসো না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট। কী হয় যেটা আমি সবার প্রথমে বললাম যে এখন তোমরা 10 জন একটা বন্ধু সার্কেলে আছো, 10 জনের মধ্যে 8 জন ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হচ্ছে, তুমিও গিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হচ্ছে। আলটিমেটলি কিন্তু তাদের মধ্যে 2 জন ভালো করলো, তুমি যে ভালো করবে সেরকম কোনো বিষয় নেই, কিন্তু আদৌ তোমার ইন্টারেস্ট আছে কি না সেটা তোমাকে দেখে নিতে হবে। সেটা দেখতে গেলে তোমার যদি তুমি ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট, যেটাই বা যেখান থেকে তুমি যাও, যে বয়স থেকে বা যে সেশন থেকে তুমি শুরু করতে চাইছো, আগে যদি তোমার মনে হয় যে তুমি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছো। দেখো অনেক সময় কী হয়, অনেক সময় আমরা অনেকটা পথ এগিয়ে গিয়েও না মনে হয় যে না আমরা এর সাথে ঠিক ফিট না। অনেক বিজনেস ম্যানেজার তাদেরকে অনেকেই বলবে যে আমি শুরু করেছিলাম এই নিয়ে, আমি ঠিক অ্যারেঞ্জ করতে পারছি না বা ঠিক আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, আমি অন্য জায়গায় শিফট করেছি। এখানেও ঠিক বিষয়টা তাই হতে পারে, অনেক এডুকেশন ক্ষেত্রেও তাই, যে অনেকে অন্য স্ট্রিম নিয়ে পড়ছে, আমি ঠিক মানে পারফেকশন নই, আমি অন্য জায়গায় গেছি। তো ডিজিটাল মার্কেটিং সেখানে কিন্তু সেই বিষয়টা থেকে যায়। তাই তোমরা যারা ডিজিটাল মার্কেটিং চুজ করছো, আগে দেখো তোমরা কতটা ইন্টারেস্ট আছো ওর মধ্যে, এটা আগে ভালো করে দরকারে 2-4 মাস একটা সময় নিয়ে দেখো, একটু ঘাটাঘাটি করে দেখো, দেন তারপর তুমি প্রসেস করো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই ইন্টারেস্ট চুজ করার সময় অনেক সময় দেখবে যে তুমি যখন ইন্টারেস্ট চুজ করছো, কন্ট্রোল, তুমি যখন ইন্টারেস্ট চুজ করছো বা পছন্দ করছো, তখন কিন্তু তুমি যারা অলরেডি জীবনে ডিজিটাল মার্কেটিং করেছে, কোর্স করেছে বা ক্যারিয়ার গ্রাফ করেছে, তাদের সাথে ডিসকাস করবে। দেখো যাদের সাথে তুমি ডিসকাস করছো তারা অনেকে সাকসেসফুল হতে পারে, অনেকে ব্যর্থ হতে পারে,
তুমি যদি ব্যর্থ মানুষের সাথে ডিসকাস করো, তারা কিন্তু তাদের ভিউ পয়েন্ট থেকে তোমাকে পুরো ডিটেলস বা তোমার পুরো তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আজকে যদি ভালো পজিশনে থাকে, তারা কিন্তু তোমাকে সেই পয়েন্ট থেকেই তোমাকে ভালো সাজেস্ট করবে। তাই অবশ্যই তুমি যাদের সাথে ডিসকাস করবে আগে দেখে নেবে যে তারা কোন পজিশনে আছে বা তারা কী করেছে জীবনে। আমাদের ৬ নম্বর পয়েন্টটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে স্যালারি রেঞ্জ কত। দেখো, বেসিক্যালি যদি তুমি একটু ভালো কোম্পানিতে যাও, সেটা 10 থেকে শুরু হতে পারে এবং সেটা কিন্তু বেড়ে 70-80-90 হতে পারে। কিন্তু অবশ্যই সেটা তোমার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। তুমি যদি হঠাৎ করে সাপোজ ধর 3 মাসে একটা কোর্স করলে গিয়ে তুমি একটা কোম্পানিতে গেলে, সে কিন্তু তোমাকে 10,000 টাকার স্যালারি দেবে না। তাই তুমি অবশ্যই আগে নিজেকে তৈরি করো এবং ভালো জায়গা থেকে তৈরি করো, দেন তুমি একটা ভালো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করো, তোমার স্যালারি রেঞ্জ খুব ভালোভাবে এবং তুমি সেখানে লেগে থাকো এবং সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করো। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করাটা খুব দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্যালারির একটা ভালো পজিশনে তুমি যেতে পারো। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে, এআই সময় ডিজিটাল মার্কেটিংয়ের কেরিয়ার কতটা এফেক্ট হতে পারে। এটা অনেকের প্রশ্ন আসতে পারে, এআই আছে বলে যে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার এফেক্ট হবে, ঠিক তা না, আবার যে হবে না তাও না। এই বিষয়টাকে আমি একটু ভেঙে বলি। দেখো, তোমাকে সময়ের সাথে সাথে আপগ্রেডেশন করতে হবে। আমরা আগে 2 বছর আগে যে ডিজিটাল মার্কেটিং যেভাবে হয়েছিল, এখন তো সেভাবে হয় না, এখন তার টুলস বেড়ে গেছে। আমাদের এই চ্যানেলই ফেসবুক এবং ইনস্টাগ্রামের 2 কোর্স করা আছে এবং ফুল কোর্স অলরেডি আপলোড করা আছে, সেটা অলরেডি 1 থেকে 1.5 বছর আগে। দেখো, সেটা 1 থেকে 2-1.5 বছর আগে হয়ে থাকে, তোমরা সেই সময় আমি যা শিখি, হয়তো নতুন করে ডিজিটাল মার্কেটিং কোর্স আমি আবার শুরু করবো এই চ্যানেলে, সেখানে যা শিখেছি সেম টু সেম আমি আবার করবো তা কিন্তু হতে পারে না। তার কারণ হচ্ছে, সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে প্ল্যাটফর্মগুলো সেগুলো আপডেট হয়েছে, সেই আপডেটের সাথে নিজেকেও আপডেট করতে হবে। তো সেই আপডেট করতে গেলে, যে তুমি 2 মাসের আগে যদি আমার কাছে একটা কোর্স করে থাকো বা আমার কাছে ওই কোর্সটা করে থাকো যেটা ইউটিউবে আছে, যদি কেউ না দেখে থাকো আই বাটনে দেখছি, অবশ্যই গিয়ে দেখে নিই। তাই অনেকে ভাবতে পারে যে আমি 2 বছর আগে ডিজিটাল মার্কেটিং করেছি, আমি কি এখন একটা ভালো স্যালারি অ্যাপ্লাই করতে পারি একটা ভালো কোম্পানিতে? কিন্তু আদৌ না। তোমাকে কিন্তু 2 বছরে যে কোর্সটা করেছো, যেখানে করেছিলে, তার সাথে সাথে নিজেকে যখন আপগ্রেড করোনি, সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার কেরিয়ার গ্রাফের ক্ষেত্রেও সেটা আপগ্রেড হবে না। ঠিক এআইয়ের ক্ষেত্রেও সেই জিনিসটাই, যে এআই যেহেতু সময়ের সাথে সাথে বিল্ড হচ্ছে, তোমাকে কিন্তু সময়ের সাথে সাথে বিল্ড হতে হবে এআইকে সঙ্গে নিয়ে, তবে হয়তো তোমার কেরিয়ার অপশানটা বেস্ট টু বেস্ট হতে পারে। আর যদি না করো, সে 2 বছর আগের কোর্সটাকে তুমি অ্যাপ্লাই করে থাকো, সেটাকে যদি চলতে চাও, তবে কিন্তু তুমি তোমার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং কেরিয়ারটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট করতে পারে। তাই সময়ের সাথে সাথে নিজেকে প্রত্যেকটা টুলসের সাথে সাথে আপগ্রেড করো। আর আপডেট করতে গেলে তোমাকে ইন্টারনেটে বেশি রাখতে হবে, আমাদের চ্যানেলকেও ফলো করতে হবে। লাস্ট পয়েন্টটি হচ্ছে স্পেশালিস্ট। দেখো, ডিজিটাল মার্কেটিং না অনেকগুলো পার্ট আছে, তুমি প্রত্যেকটা পার্টকে যদি কভার করতে চাও তোমার অনেক সময় লেগে যাবে এবং সেই ক্ষেত্রেও অনেকটা টাফ, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে এতগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো তুমি সবকটা কভার করতে গেলে তবে কিন্তু তোমার কাছে সেটা প্রায় অসম্ভব মতো। তাই যে কোনো একটা ফিল্ডে স্মার্ট, সেটা যে কোনো হতে পারে, ফেসবুক মার্কেটিং হতে পারে, ফেসবুক মার্কেটিং মধ্যে অনেকগুলো পার্ট আছে সেখানে তুমি ঢুকতে পারো, ইনস্টাগ্রামের উপর স্পেশালিস্ট হতে পারো, গুগলের উপরে স্পেশালিস্ট হতে পারো। তো তুমি যে কোনো একটা পার্টকে ধরে তোমাকে স্পেশালিস্ট হতে হবে। দেখো, যে কোনো ব্র্যান্ডের একটা মাস্টার প্রোডাক্ট থাকে, যে কোনো ব্র্যান্ডের, ঠিক তাই তোমার কেরিয়ার ক্ষেত্রেও তুমি যে কোর্সটা করছো তার একটা মাস্টার কী থাকতে হবে তোমার কাছে। বিষয়টা হচ্ছে, তুমি যে ছোটোবেলা থেকে 1, 2, 3, 4, 5, 6 করে পড়ে এসেছো, কী হয় যে আমরা মাধ্যমিক পর্যন্ত একটা সার্কেল থাকি, মাধ্যমিক পর কিন্তু আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হয়, কারণ কোনো একটা সাবজেক্টে আমাদের স্পেশালাইজড হতে হয়, আর্টস হোক, কমার্স হোক, এবং তারপর যত উপর দিকে যাবে তত কিন্তু সেই পার্টটা ছোটো হতে 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 তোমাকে যে কোনো একটা সাবজেক্ট করে মাস্টারি করতে হয় বা পিএইচডি করতে হয়। আর যদি তুমি কোর্স দেখো, ঠিক তাই তুমি যদি তোমার পড়াশোনা বা এডুকেশন লেভেলটা থাকো, ঠিক ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে তোমাকে হয়তো প্রথমে শুরু করার সময় তোমাকে সবকটা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে জানতে হবে এবং এর সাথে সাথে কিন্তু তোমাকে একটা বিষয়ের উপরে জোর দিয়ে এগোতে হবে। আরও একটা পয়েন্ট আমি তোমাদের বলে রাখি, ডিজিটাল মার্কেটিং কেরিয়ারে যদি তোমাকে আসতে হয়, তোমাকে আগে দেখতে হবে তুমি অ্যাডসে, ফেসবুকের পোস্টে, রিলসে ইন্টারেস্টেড কি না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল হয়ে থাকে। তাই তোমাকে আগে এই বিষয়গুলো নজর রাখতে হবে যে তুমি ওই বিষয়গুলোকে ইন্টারেস্ট আছো কি না, যদি থাকো তবেই কেরিয়ারে এসো, যদি না তবে তুমি অন্য কোনো কেরিয়ার অপশন চুজ করতে পারো। আশা করি আজকের ভিডিওতে যারা ডিজিটাল মার্কেটিং এজ এ কেরিয়ার হিসাবে নিতে চাও তাদের কাছে কতটা বেনিফিশিয়ালি হতে পারে, কতটা ভালো হতে পারে সেটা আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজ তোমরা নতুন হয়ে থাকো এবং তোমাদের যদি ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস রিগার্ডিং টপিকের উপর ইন্টারেস্ট হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ই কমার্স সলিউশন মানে ই কমার্সের ব্র্যান্ড মানে প্রোডাক্ট বাঁচা থেকে শুরু করে, নাম বাঁচা থেকে শুরু করে, একদম সেলিং পর্যন্ত পুরো একটা কোর্স থাকবে, পুরো ফ্রিতে কিন্তু, এবং এই চ্যানেলেই থাকবে। এবং এই চ্যানেলে এর আগে ডিজিটাল মার্কেটিংয়েরও ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং 2 প্রপার কোর্স রেডি করা আছে। যদি কেউ না দেখে থাকো আই বাটনে দিয়ে রাখছি এবং নিচে ডিসক্রিপশন দিয়ে রাখছি, গিয়ে দেখে নাও বা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আজকের জন্য এইটুকু, নমস্কার।